আমার ঘরে কবে যাইবা, আমার ঘরে কবে যাইবা, কোনা সত্য কইরা ঘুমটা দিয়া বউ সাজিয়া, কইরা এখান বেগুনি শাড়ি, বেগুনি কালারের শাড়ি। আদুরি আপা পরেছে আজ জাম কালারের শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং করে পরেছে আদুরি আপা জাম কালারের কাঁচের চুড়ি। আদুরি আপা কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি তো দেখতেছি আপা খুব খুশি খুশি লাগতেছে, আর ঘটনা কি? খুশির জন্যই তো সাজুগুজু করছি, বোঝেন নাই। না এই কারণটা কি, ঘটনাটা কি, খুলে গন্ত দেই। কারণ দর্শক আমাকে বলছে একটা শাড়ি পরতে, গান গাইতে, আর ওরা যেহেতু আমাকে এত ভালোবাসতেছে তো আমি ট্রাই করার চেষ্টা করলাম, মানে ট্রাই করছি। হ্যাঁ আদুরি আপা আপনার কথা ঠিক আছে, আপনি ইতিমধ্যে দর্শকদের হৃদয়ের মধ্যে অলরেডি প্রবেশ করেছেন, দর্শকরা আপনাকে খুব ভালোবাসছে, আর আপনার গানও খুব পছন্দ করতেছে, তো তারই ধারাবাহিকতা অনেক দর্শকই আপনাকে শাড়ি পরা রিকোয়েস্ট করছে, শাড়ি পরে গান গাওয়া রিকোয়েস্ট করছে। দর্শক মণ্ডলী আমরাও আপনাদের সামনে আদুরি আপাকে শাড়ি পরে আজকে উপস্থাপন করব সুন্দর একটি গান দিয়ে। তো আদুরি আপা আমরা কথা না বাড়াই, হ্যাঁ কথা না বাড়াই আমরা সরাসরি গানে চলে যাব। দর্শক মণ্ডলী বুঝুক, গান শোনার পরে বুঝুক আপনি দর্শকদের আজকে কি গান দিচ্ছেন। হ্যাঁ এটা সারপ্রাইজ থাক। হ্যাঁ শুরু করেন আপা। হ্যাঁ শুরু করেন। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মোহন রে মন কেন এত কথা বলে, আমি চাইলাম আমার মন রে বুঝাইতে, মোহন আমার চায়ে রঙের ঘোড়া দৌড়াইতে, আমি চাইলাম আমার মন রে বুঝাইতে, মোহন আমার চায়ে রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, আশি তোলায় শের হইলে চল্লিশের মন, মনে মনে এক না হলে মিলবে না ওজন, আশি তোলায় শের হইলে চল্লিশের মন, মনে মনে এক না হলে মিলবে না ওজন, পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, মন কেন এত কথা বলে, মন কেন এত কথা বলে। অসম্ভব সুন্দর আদুরি আপা, খুব সুন্দর গাইছেন, খুব সুন্দর, খুব সুন্দর গাইছেন, আর গানটাও খুব রোমান্টিক। তবে আদুরি আপা বিষয় হচ্ছে কি যে আপনার মন কি বলতেছে একটু দর্শকদের কি বলবেন? আমার মন বলতেছে আমি দর্শকদের মাঝে তো
প্রেজেন্ট নিজেকে করছি সো এখন আমার একটাই কথা বলার বিষয় যে দর্শকরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আমার আরো গান গাওয়ার মানে এক্সাইটেড আমি বেশি হব গান গাওয়ার জন্য আমার খুব মন চায় এর জন্য মন কেন এত কথা বলে দর্শকদের বলতেছি যে ওরা যেন আমাকে সাপোর্ট করে তাহলেই আমি চেষ্টা করব আরো ভালো ভালো গান দর্শকবৃন্দ আসলে আদরিয়া পা একদম দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আদরিয়া পা চোখে কিছুই দেখেন না তারপরেও দেখেন আপনাদের সামনে গান কিভাবে উপস্থাপন করছে যতটুকু চেষ্টা করছে মোবাইল থেকে গান শিখে টিটি আপনার টেলিভিশন থেকে গান শিখে সেই গানগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে তো পরবর্তীতে আবার আমরা আদরিয়া পাকে আপনাদের সামনে নতুন ভাবে নতুন কোন আঙ্গিকে উপস্থাপন করব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।